हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के टॉपिक होच्छे सूर्यर राशि परिवर्तन। सूर्य एतदिन गोचर करछिलो कर्कट राशिते, 16 आगस्ट थेके सूर्य गोचर करबे सिंह राशिते। माने सूर्य होच्छे सखेत्री, समस्त राशि अनुजाई एई सूर्यर सखेत्रीर की प्रभाव पड़बे ना पड़बे डिटेल्से आमरा जानबो। জানবো মেষ রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। মেষ রাশির ফিফথ হাউসে সূর্যের এই ট্রানজিটটা হচ্ছে, এই সময় আপনার লাভ লাইফে কিন্তু প্রচণ্ড মাত্রার চ্যালেঞ্জ থাকবে। কিরকম চ্যালেঞ্জ? আপনার প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন, সে কিন্তু আপনার থেকে অনেক রকম আশা প্রত্যাশা এই জিনিসগুলো কিন্তু রাখবে, যে জিনিসটা কিন্তু আপনি হয়তো ফুলফিল করতে সেইভাবে সাকসেস হবেন না, যার ফলে কিন্তু প্রচণ্ড ধরনের প্রবলেম অ্যারাইজ করবে। এই প্রবলেম অ্যারাইজ করার ফলে কিন্তু দুজনের মধ্যে কোথাও গিয়ে একটু ডিস্টেন্স ক্রিয়েট হওয়ারও সম্ভাবনা থাকছে। এই সময় আপনি মানুষকে ততটাই কমিটমেন্ট করুন যতটা আপনি ফুলফিল করতে পারবেন, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করবে। এই সময় আপনার কমিউনিকেশান কিন্তু প্রচণ্ড মাত্রায় ডেভেলপ করে যাবে। এই কমিউনিকেশান ডেভেলপ করার জন্য কিন্তু আপনার কেরিয়ার আগের থেকে অনেকটা বেটার জায়গায় চলে যাবে। যারা বিজনেস করেন তাদের জন্য এই ট্রানজিটটা কিন্তু অনেকটা বেটার ফল নিয়ে আসবে। যারা চাকরি করেন তাদের কিন্তু কাজের জায়গায় প্রচণ্ড সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে, না হলে কিন্তু কোথাও গিয়ে একটু সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে। এই সময় আপনার বাচ্চাদের সাথে কোথাও কিন্তু আপনার প্রবলেম অ্যারাইজ করার সম্ভাবনা কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে থাকছে। যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা খুব ভালো রেজাল্ট এই সময় কিন্তু দেখতে পাবেন। বিবাহিত জীবন যেমন চলছিল সেরকমই চলবে, খুব একটা খারাপও না আবার খুব একটা ভালোও না। যাকে বলা যায় মেষ রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন ভালো ফলে নিয়ে আসছে। এবার জানবো বিষরাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। বিষরাশির ফোর্থ হাউসে সূর্যের রাশি পরিবর্তনটি হচ্ছে, এই সময় আপনি আপনার মায়ের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটো নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ টেনশানে থাকবেন। বিশেষ করে মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণ টেনশানে থাকবেন, এই ব্যাপারটাকে কিন্তু বিশেষ করে গুরুত্ব দিতে হবে, না হলে কিন্তু কোথাও গিয়ে আপনার মা ডিপ্রেশন এই জিনিসটা কিন্তু প্রচণ্ডভাবে তাকে ঘিরে ধরবে। মানসিক স্বাস্থ্যটা সুস্থ করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, তার জন্য কি দরকার সেটা আপনার দেখে নেওয়া উচিত। কথাবার্তা বলা, সময় দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে জরুরি। এই ব্যাপারগুলোকে একটু গুরুত্ব আর সময় দুটোই কিন্তু আপনাকে এই সময় দিতে হবে। এই সময় আপনি যে কাজটাই হাতে নেবেন না কেন সেই কাজটাই কিন্তু খুব দায়িত্ব সহকারে সম্পূর্ণ করবেন, এটা আপনার একটা পজিটিভ সাইন। এই সময় এডুকেশনের ব্যাপারে সময়টা কিন্তু ভালো, তবে প্রচণ্ড মাত্রায় পরিশ্রম করতে হবে, তবেই বেটার রেজাল্ট কিন্তু পাবেন। বিবাহিত জীবনে কিন্তু এই সময় খুব ভালো একটা সময় দুজনে কিন্তু কাটাবেন। এই সময় আপনার হাজবেন্ড হোক বা ওয়াইফ, তার কেরিয়ারে অনেকটা প্রোগ্রেস এই সময় আপনারা দেখতে পাবেন, অনেকটা সাকসেস কিন্তু তার জন্য ওয়েট করে আছে। এই সময়টা আপনি দেখবেন লোকজনের সাথে খুব একটা বেশি যোগাযোগ রাখতে চাইছেন না, লোকজনের সাথে যোগাযোগ রাখতে কোথাও গিয়ে আপনাদের মধ্যে কিন্তু একটু বিরক্তি কাজ করবে। যাকে বলা যায় সূর্যের এই রাশি পরিবর্তন বিষরাশির মানুষদের জন্য একটা মোটামুটি রেজাল্ট নিয়ে আসছে। এবার জানবো মিথুন রাশির মানুষরা সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে কেমন ফল পাবে না পাবে। মিথুন রাশির থার্ড হাউসে সূর্যের এই গোচরটি হচ্ছে, এই সময় যদি আপনারা কোনো রকম সরকারি কাজকর্মের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু তাদের জন্য সময়টা ভালো, বা যাদের কোনো রকম সরকারি কাজকর্ম পেন্ডিং ছিল সেই সমস্ত কাজকর্ম কিন্তু খুব স্মুথলি এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ মাত্রায় ভালো, তারা অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু এই সময় দেখতে পাবেন। এই সময় কিন্তু সমাজে মান সম্মান আপনার প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পাবে, পরিবার পরিজন সবার সাথে কিন্তু আপনারা খুব ভালো সময় কাটাবেন, তবে
আপনার যদি আপনার মেজাজের উপর কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু পরিবারের লোকজন আপনার জন্য কিন্তু কিছুটা হলেও বিরক্তিবোধ এই জিনিসটা কিন্তু দেখাতে পারে। নিজের মেজাজের উপর কিন্তু আপনাকে প্রচণ্ড মাত্রা এই সময় কিন্তু কন্ট্রোল রাখতে হবে। আপনার ভাই বোনের হেলথ নিয়েও কিন্তু এই সময় আপনারা প্রচণ্ড মাত্রায় টেনশানে থাকবেন। এই বিষয়টাকেও আপনাকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা কিন্তু এই সময় খুব ভালো ফল দেখতে পাবেন। যারা ফিল্ম ইন্ডাস্ট্রি বা যারা লেখালেখি করেন, সাহিত্য চর্চা এইসব বিষয়গুলি যারা করেন তারা কিন্তু এই সময় খুব ভালো ফল পেতে পারেন। মিথুন রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন অনেকটা ভালো ফল কিন্তু নিয়ে আসছে। এবার জানবো কর্কট রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। এই সময় আপনার ফ্যামিলির লোকজনদের সাথে কিন্তু আপনার রিলেশনটা আগের থেকে অনেকটা ভালো হয়ে যাবে। ফ্যামিলিতে নতুন কোনো অতিথি আসার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা বিয়ে করবেন ভাবছেন তারা যদি এই সময় বিয়ে করেন তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এই সময় কিন্তু আপনার সঞ্চয় অনেকটা ভালো হবে, স্যালারি ইনক্রিমেন্ট এই সময় হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা বিনিয়োগ করবেন ভাবছেন তারা যদি এই সময় বিনিয়োগ করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা এই সময় পেতে পারেন। ফ্যামিলির অনেকটা দায়িত্ব আপনি কিন্তু আগের থেকে বেশি পালন করতে চেষ্টা করবেন এবং সক্ষমও হবেন। এই সময় কিন্তু আপনি আপনার কাজের জায়গায় আগের থেকে অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। কাজের জায়গায় মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি ঠিক লাইফে যতটা আশা করছেন ঠিক ততটা ভালো রেজাল্ট কিন্তু আপনি এই সময় পেতে পারেন। তবে আপনাকে কিন্তু আপনার নিজের মেজাজের ওপর অনেকটা কন্ট্রোল রাখতে হবে। এই সময় কিন্তু আপনার ম্যাক্সিমাম টাইমে মেজাজ খারাপ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। আপনি যদি এই মেজাজটাকে কন্ট্রোল করতে পারেন বাদবাকি সব কিছু একদম কিন্তু ঠিক থাকবে। যাকে বলা যায় কর্কট রাশির মানুষদের সূর্যের রাশি পরিবর্তন কিন্তু একটা নতুন পরিবর্তন নিয়ে আসছে। এবার জানবো সিংহ রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। সিংহ রাশির মানুষদের জন্য যে কথাটা সবার ফার্স্টে বলার সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনাদের ক্রোধকে প্রচণ্ডভাবে কন্ট্রোল করতে হবে। খুব সামান্য সামান্য বিষয় কিন্তু আপনার ক্রোধ প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে। এই জায়গাটাকে কিন্তু আপনাকে একটু ব্যালেন্স করে চলতে হবে। আপনার কাজের জায়গা হোক বা বাড়িতে হোক বা আপনার সোসাইটিতে হোক যেখানেই হোক না কেন লোকজন কিন্তু আপনার প্রতি প্রচণ্ডভাবে ইমপ্রেস থাকবে। যাকে বলা যায় আপনি কিন্তু সবার মধ্যে একজন সেন্টার পয়েন্ট হয়ে উঠবেন। কাজের জায়গায় সিনিয়র হোক বা জুনিয়র যেই হোক না কেন সবাই কিন্তু আপনাকে দেখে কিছু শেখার চেষ্টা কিন্তু করবে। এই সময় আপনার নলেজ প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে। আপনি আপনার ফ্যামিলির লোকজনের সাথে কিন্তু অনেকটা টাইম এই সময় কাটানোর চেষ্টা করবেন। তবে কাজের জায়গায় দায়িত্ব কিন্তু অনেকটা পরিমাণ বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু আপনি মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণ ক্লান্ত থাকবেন। এই ব্যাপারটাকে খুব ঠান্ডা মাথায় কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে। আর এই সময় কিন্তু কিছু কিছু বিষয়ে আপনার প্রচণ্ড অলসতা কাজ করবে। এই ব্যাপারটাকে কিন্তু আপনাকে একটু দূর করতে হবে। না হলে যা বলা যায় ওভারঅল সিংহ রাশির মানুষদের জন্য কিন্তু সূর্যের রাশি পরিবর্তন ভালো ফলে নিয়ে আসছে। এবার জানবো কন্যা রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। কন্যা রাশির 12th হাউসে সূর্যের রাশি পরিবর্তনটি হচ্ছে। এই সময় কিন্তু আপনার হেলথ নিয়ে আপনাকে প্রচণ্ড পরিমাণ সচেতন থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু জাঙ্ক ফুড এড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই সময় আপনি একটু ফিটনেস নিয়ে চর্চা করুন, তাহলে কিন্তু আপনার হেলথ আগের থেকে অনেকটা ভালো থাকবে। না হলে কিন্তু গোটা মাসটাই আপনি কিন্তু হেলথ নিয়ে প্রচণ্ড মাত্রায় প্রবলেমের মধ্যে থাকবেন। চোখ সংক্রান্ত কোনো প্রবলেম এই সময় আপনার অ্যারাইজ করতে পারে। যদি এই সংক্রান্ত কোনো প্রবলেম অ্যারাইজ করে তাহলে ইমিডিয়েট সেটা ট্রিটমেন্ট করার চেষ্টা করুন, সেটাকে ফেলে রাখবেন না। সেটা ফেলে রাখলে কিন্তু খারাপ কিছু ফল নিয়ে আসতে পারে। এই সময় আপনার আর্থিক ব্যাপারটা আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণ ব্যালেন্স করে চলতে হবে। ফার্স্টে একটা বাজেট প্ল্যান করুন, সেই ওয়াইজ চলুন, না হলে কিন্তু আপনার সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে, যেটা কিন্তু একদমই সঠিক প্রক্রিয়া নয়। তাই একটা প্রপার বাজেট প্ল্যান করুন, তারপর সেই অনুযায়ী চলুন, তাহলে কিন্তু সেরকম কোনো সমস্যা থাকছে না। এই সময় কোথাও যদি বিনিয়োগ করবেন ভাবেন তাহলে আমি বলবো একটু ওয়েট করে যেতে, এখন বিনিয়োগ না করাই কিন্তু ভালো।
যদি ড্রাইভ করেন তাহলে সমস্ত ট্রাফিক রুলস ফলো করে ড্রাইভ করুন, না হলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। যারা কর্মসূত্রে কোনো বিদেশি সংস্থার সাথে যুক্ত তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা খুব ভালো ফল এই সময় পেতে পারেন। যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, তারাও ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। এই সময় কিন্তু আপনার অলসতাকে ত্যাগ করতে হবে, না হলে কিন্তু কোনো সাকসেসই আপনার জন্য কিন্তু থাকবে না। আপনি জাস্ট আপনার অলসতাটাকে একটু ত্যাগ করে দিন, তাহলে দেখবেন অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাচ্ছেন। সূর্যের এই রাশি পরিবর্তন কন্যা রাশির মানুষদের জন্য লাইফে কিন্তু অনেক কিছু চেঞ্জেস নিয়ে আসছে। এবার জানবো তুলা রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। তুলা রাশির মানুষরা, আপনি যে কোনো সমস্যায় এই সময় আপনার বন্ধুদের এবং আপনার কলিগদের সাপোর্ট কিন্তু পাবেন। কাজের জায়গায় সিনিয়রদের থেকে প্রচণ্ড পরিমাণ সাপোর্ট কিন্তু আপনারা এই সময় পেতে পারেন। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা এই সময় আপনাদের জন্য কিন্তু শুভ। দাম্পত্য জীবনও কিন্তু আপনাদের এই সময় আগের থেকে অনেকটা বেটার থাকছে। যারা জব সার্চ করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা ঠিকঠাক একটা জব এই সময় পেয়ে যেতে পারেন। এই সময় আপনি যাই কাজ করেন না কেন, সেই কাজে আপনার পিতার সমর্থন কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তবে এই সময় কিন্তু আপনার মেজাজ হারিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু সর্বদা থাকবে, এই ব্যাপারটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু পারিবারিক জীবন হোক বা অফিস দুই জায়গায় কিন্তু সমস্যা আসতে পারে। এই সময় আপনাকে কিন্তু অলসতা এই ব্যাপারটাকে কিন্তু ত্যাগ করতে হবে, না হলে কিন্তু সমস্যা থাকছে। তুলা রাশির মানুষরা এই সময় হেলথ নিয়ে কিন্তু আগের থেকে অনেকটা ভালো থাকবেন। হেলথ নিয়ে কিন্তু সেরকম কোনো নতুন সমস্যা থাকছে না, পুরনো সমস্যাগুলো আগের থেকে কিন্তু অনেকটা কমতে শুরু করবে। যাকে বলা যায় তুলা রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন অনেকটা ভালো ফল কিন্তু নিয়ে আসছে। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। এই সময় কিন্তু কাজের জায়গায় প্রচণ্ড পরিমাণ সফলতা আপনারা পাবেন, কাজের জায়গায় সাকসেস কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ থাকছে, যার ফলে কিন্তু সিনিয়ররা আপনাদের কাজের প্রচণ্ড মাত্রায় প্রশংসাও করবে। কাজের জায়গায় নতুন দায়িত্ব কিন্তু আপনার কাঁধে বর্তাতে পারে এবং সেটা খুব যত্ন সহকারে আপনি কিন্তু সম্পূর্ণ করবেন। এই সময় আপনার পিতার সাথে আপনার সম্পর্ক আস্তে আস্তে অনেকটা সঠিক দিকে এগোবে। আপনি যে কোনো বিষয় আপনার পিতার সাথে আলোচনা করে যদি সেটা সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পেতে পারেন। এই সময় কিন্তু ব্যবসায়ীদের জন্য সময়টা ভালো, আর্থিক উন্নতি তারা কিন্তু প্রচণ্ড মাত্রায় দেখতে পাবেন। যারা বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, তারা বিজনেস শুরু করলে ভালো রেজাল্ট কিন্তু এই সময় পেতে পারেন। সমাজে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় লোকজন আপনাকে প্রচণ্ড মাত্রায় কিন্তু গুরুত্ব দেবে। এই সময় কিন্তু আপনার দূরদৃষ্টিটা প্রচণ্ড পরিমাণ কাজ করবে। এই সময় কিন্তু আপনার লাইফ প্রচণ্ড মাত্রায় বিলাসবহুল হয়ে যাবে, এই ব্যাপারটাকে কিন্তু আপনাকে একটু মেনটেন করে চলতে হবে। যাকে বলা যায় বৃশ্চিক রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন ভালো ফল নিয়ে আসছে। এবার জানবো ধনুরাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। এই সময় আপনারা যে কাজেই হাত দেন না কেন সাকসেস অবশ্যই আছে, কাজের জায়গায় মান সম্মান কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে। এই সময় আপনি ধার্মিক ক্রিয়াকলাপের মধ্যে প্রচণ্ড মাত্রায় মনোনিবেশ করবেন। এই সময় লাইফে আপনি একজন ভালো পথপ্রদর্শক পাবেন, যার সাহায্যে কিন্তু আপনার লাইফটা সঠিক দিকে পরিচালন কিন্তু এই সময় আপনারা করতে পারবেন। এই সময় কোনো সিদ্ধান্ত নিতে হলে লাইফে সেটা খুব বিবেচনা করে নিন, যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে কিন্তু প্রচণ্ড মাত্রায় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনারা কোনো কিছু না ভেবেই ফট করে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়েন, এই টেন্ডেন্সিটাও কিন্তু এই সময় থাকবে। মানসিক স্বাস্থ্য কিন্তু এই সময় আপনাদের আগের থেকে অনেকটা বেটার থাকছে। আপনারা যে কোনো বিষয় সাকসেস কিন্তু এই সময় পেতে পারেন, তবে নিজের মেজাজটাকে এই সময় কিন্তু আপনাকে কন্ট্রোল একটু করতে হবে। সমাজে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, ফ্যামিলির লোকজনদের সাথে সম্পর্ক কিন্তু অনেকটা আগের থেকে বেটার হয়ে যাবে। আর নতুন জব যারা সার্চ করছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা বেটার রেজাল্ট কিন্তু এই সময় পেতে পারেন। যাকে বলা যায় ধনুরাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন অনেকটা ভালো ফল কিন্তু নিয়ে আসছে। এবার জানবো মকর রাশির মানুষদের জন্য সূর্যের এই রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। এই সময় আপনার লাইফে প্রচণ্ড মাত্রায় কিন্তু চ্যালেঞ্জ আসছে,
এই সময় আপনার অফিস হোক বা বাড়ি যে কোনো জায়গায় হোক সেটা পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। সেটা যদি আপনি খাপ খাইয়ে না নিতে পারেন তাহলে কিন্তু প্রচণ্ড মাত্রায় সমস্যা কিন্তু থাকছে। বিবাহিত জীবন কিন্তু এই সময় আগের থেকে অনেকটা ভালো থাকবে। এই সময় আপনারা আপনার ফ্যামিলির লোকজনের থেকে প্রচণ্ড মাত্রায় হেল্প পাবেন। আপনার ওয়াইফের কেরিয়ার এই সময় কিন্তু প্রচণ্ড মাত্রায় প্রোগ্রেস করবে। এই সময় আপনার ওয়াইফ কিন্তু কেরিয়ারে প্রচণ্ড মাত্রায় সাকসেস পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় যদি আপনারা কোথাও ভ্রমণ করতে যান তাহলে একটু সতর্কতা অবলম্বন করে চলাফেরা করুন, না হলে কিন্তু জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু এই সময় আপনাদের লাইফে থাকবে। এই সময় আপনাদের পেট সংক্রান্ত বা চোখ সংক্রান্ত সমস্যা অ্যারাইজ করতে পারে। এই সময় কিন্তু আপনাদের ফিটনেস নিয়ে প্রচণ্ড পরিমাণ সচেতন হওয়া উচিত, না হলে কিন্তু হেলথ একটু একটু করে খারাপের দিকে কিন্তু এগোচ্ছে। মকর রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কিন্তু আগের থেকে অনেকটা ভালো ফল নিয়ে আসছে। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের জন্য সূর্যের এই ট্রানজিট কী ফল নিয়ে আসছে। এই সময় আপনি আপনার ফ্যামিলির লোকজনদের থেকে যে কোনো কাজেই প্রচণ্ড মাত্রায় হেল্প কিন্তু পেতে পারেন। আপনার কোনো একটি বিশেষ স্বভাব আপনার ফ্যামিলির লোকজনের সাথে আপনার কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট করতে পারে। এই সময় কিন্তু আপনার ম্যারেজ লাইফে কিছু মাত্রায় সমস্যা কিন্তু থাকছে, সেটা সাময়িক, সেরকম কোনো বিশেষ বড় সমস্যার কিন্তু সম্ভাবনা থাকছে না। এই সময় যদি আপনি কোথাও ট্রাভেল করবেন ভাবেন তো সেক্ষেত্রে বলবো এই সময় কোথাও ট্রাভেল না করাই ভালো, একটু দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তাই এই সময় যদি সেই ব্যাপারগুলোকে ইগনোর করতে পারেন তাহলে কিন্তু ভালো, না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই সময় কিন্তু আপনার ফিটনেস নিয়ে আপনাকে প্রচণ্ড মাত্রায় সচেতন হওয়া উচিত, না হলে কিন্তু হেলথ খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকছে। যারা ফ্যামিলি বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা অনেকটা সাকসেস কিন্তু এই সময় পেতে পারেন। যারা পলিটিশিয়ান আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা এই সময় কেরিয়ারে প্রচণ্ড মাত্রায় গ্রোথ কিন্তু দেখতে পাবেন। যাকে বলা যায় কুম্ভ রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন একটা মোটামুটি ফল নিয়ে আসছে। এবার জানবো মীন রাশির মানুষদের জন্য সূর্যের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসছে। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সময়টা ভালো, তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দেখতে পাবেন। যাদের কোনো আইনি ঝঞ্ঝাট চলছিল সেই সব ঝঞ্ঝাট থেকে কিন্তু আপনারা এই সময় মুক্তি পেয়ে যাবেন। যারা নতুন জব সার্চ করছিলেন তাদের জন্য সময়টা ভালো। যারা কাজের জায়গায় প্রমোশনের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা কাজের জায়গায় প্রমোশন কিন্তু পেয়ে যেতে পারেন। এডুকেশনের জন্য সময়টা ভালো, এডুকেশনের জন্য আপনারা কিন্তু যারা অনেক দিন ধরে ট্রাই করছিলেন হায়ার স্টাডির জন্য তাদের জন্য সময়টা ভালো, তারা এই সময় অ্যাডমিশন পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ফ্যামিলির লোকজনদের সাথে এই সময় আপনার রিলেশন কিন্তু আগের থেকে অনেকটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় কিন্তু আপনার হেলথ নিয়ে আপনাকে প্রচণ্ডভাবে কনসাস থাকতে হবে। যারা প্রচণ্ড পরিমাণ লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেমে ভোগেন তাদের কিন্তু সেই প্রবলেম বৃদ্ধি পেতে পারে। এই সময় যারা পুরনো বাড়ি সেল করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা যদি এই সময় সেল করেন তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন। সূর্যের রাশি পরিবর্তনের ফলে সমস্ত রাশি অনুযায়ী কী প্রভাব পড়বে না পড়বে বিস্তারে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে হবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।